না, খুবই মানে অন্যায় এবং ভয়ঙ্কর। এবং এই যে প্রাচী প্রতীচী এই কিছুদিন আগে যুদ্ধ নিয়ে একটা অনুষ্ঠান করেছিল, আমি এসেছিলাম। মানুষ যুদ্ধ করেই যাবে, কিন্তু শিল্পীরা আমরা প্রতিবাদ করব, যুদ্ধ বিরোধী কথা বলবো, আন্দোলন করব। একইভাবে কৃষক আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে। আমি আমার প্রথম ছবি মাভূমি করেছিলাম তেলেঙ্গানা কৃষক আন্দোলনের প্রেক্ষাপটে। এখন যে সমস্ত ডিমান্ড কৃষকরা রেখেছেন তার খানিকটা সরকার মেনেছে, আবার অনেক কটা মানেনি। বিশেষ করে এটা খুব গুরুত্বপূর্ণ যে ঋণ মকুব, যেভাবে কৃষকদের আত্মহত্যা বেড়ে গেছে, ঋণ মকুব অত্যন্ত জরুরি বিষয়। কারণ বহু বড় বড় বিলিনিয়ার পুঁজিপতিদের ঋণ মকুব হয়ে গেছে, কৃষকদের কেন হবে না? বলে এটা নিয়ে যেরকম কৃষকরা আন্দোলন করছে, আমরা শিল্পীরা যারা রয়েছি বা আমরা সচেতন মানুষ, তারাও তাদের সমর্থন করছেন যে দ্রুত যেন তাদের ডিমান্ডগুলো সরকার মেনে নেয়, এবং তার ফলে কৃষকরা তাদের ঠিক জায়গায় ফিরে যাবে। এবং কৃষকদের কখনোই কৃষকদের জায়গাটা যেন কর্পোরেটরা দখল না করে, এটা মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের কৃষি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে কৃষক আমাদের অন্ন দেয়। এবং সমস্ত ভারতবর্ষের যে মানুষ, তার অন্ন কৃষকরা যোগান দেয়, অথচ তাদের কথা আমরা ভাববো না, ভুলে যাচ্ছি, তার কারণ অন্য কিছুর মোহে মানুষ ছুটছে। ফলে আজকের যে অনুষ্ঠান, এখানে নাটক হবে, এবং এর জন্য আমি সংগঠকদের ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আজকে এমনই একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা সময় যখন আক্রমণটা ঠিক তাদের ওপরে হচ্ছে যারা আমাদের প্রতিদিনকার খাবার জোগান, এবং এই নির্মমভাবে আক্রমণ হচ্ছে। তাদের দাবি এতটাই ন্যায়সঙ্গত যে যে কোনো পণ্যের, বিশেষত কৃষিজাত পণ্যের একটা সহায়ক মূল্য হোক, সেই সহায়ক মূল্য দিতে এরা নারাজ, এবং এরা দমনপীড়নের মধ্য দিয়ে চাইছে এটাকে কর্পোরেটের মাধ্যমে নিতে, যাতে করে কৃষিকাজটাও যদি কর্পোরেটাইজ হয় তাহলে যেটা হবে যে তাদের সমস্ত মানে ক্যাপিটালিজমের সমস্ত খেলাটা পূর্ণ হবে, এবং সরাসরি আবার মানুষের সেই দাসত্বের মতো কাজ করতে হবে। এই নিয়ে আন্দোলন চলছে সমাজের সব থেকে সংবেদনশীল অংশ শিল্পীরা, প্রাচী প্রতীচী শিল্প সংগঠন, তারা 2020-তেও এই আন্দোলনের পক্ষে আমরা দাঁড়িয়ে কলকাতায় আর্ট এক্সিবিশন সহ অন্যান্য কর্মকাণ্ড করেছি। এবার আমরা শান্তিনিকেতনের শিল্পীদের নিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছি, এবং কেন্দ্রীয় সরকারের এই কৃষক বিমুখ এবং মানবতা বিরোধী এই কর্মকাণ্ডের আমরা সম্পূর্ণ বিরোধী। এই অনুষ্ঠানটা হচ্ছে দিল্লিতে আন্দোলনরত যে কৃষক, সেই কৃষকদের আন্দোলনকে সমর্থনে শান্তিনিকেতনের শিল্পী সাহিত্যিকদেরকে সাথে নিয়ে তাদেরকে সমর্থন জানানো, এবং কেন্দ্রীয় সরকারের কৃষি বিরোধী যে আইন, সে আইনের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ অনুষ্ঠিত।